আমি তো ভাবছি তোমাদের সাথে আমার মনে হয় প্রথম ক্লাস, আগে ক্লাস হয়নি। যাই হোক তাহলে না দাদা, ম্যাম, আগে একবার মিড পর্যন্ত নিয়েছিলেন, দিয়ে অসুস্থ হয়ে গেছিলেন আপনি। হ্যাঁ দোয়া করো এবার যেন কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ, চলে ইনশাআল্লাহ আসি ম্যাম। ইনশাল্লাহ। এবার আমাদের যে সাবজেক্টটা সেটার নাম হলো কমিউনিকেশন থিওরি। কমিউনিকেশন থিওরিতে আমরা কমিউনিকেশনের আপনি সবগুলো, কি রেকর্ডিংটা চালু করেছেন? জি দেখো চালু হয়েছে। ইয়েস আমরা ম্যাম, চালু হয়েছে। কমিউনিকেশন থিওরিতে বেসিক্যালি পড়বো যে কমিউনিকেশনের যে জিনিসগুলো বেসিক, যে এইগুলো এগুলো আমাদের কমিউনিকেশনে সাহায্য করে। তো প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে কমিউনিকেশনটা কি। কমিউনিকেশনে এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, এটা একটা কমিউনিকেশন। মোট কথা যে অ্যাটলিস্ট যাতে দুইটা পার্টি থাকে যাদের মধ্যে কোনো একটা তথ্য আদান প্রদান, ইনফরমেশন ট্রান্সমিট এবং রিসিভ হবে। তো দুইজন না থাকলে তো ট্রান্সমিট রিসিভের কিছু থাকে না, দুইটা পার্টি না থাকলে তো ট্রান্সমিট রিসিভের কিছু থাকে না, দুইয়ের অধিকও থাকতে পারে কিন্তু অ্যাটলিস্ট দুইজন থাকবে। যেমন আমি এখন বলছি তোমরা কতজন স্টুডেন্ট এটা রিসিভ করছো, তো এখানে ট্রান্সমিটার একজন আর রিসিভার অনেকে, অ্যাটলিস্ট দুইজন কিন্তু লাগবেই, যে এক পার্টি ট্রান্সমিট করবে আর এক পার্টি রিসিভ করবে। ধরো তোমাদের আইডিয়া আছে নিশ্চয়ই যে মহাশূন্যে তোমরা যদি চলে যাও সেখানে এয়ার নাই, সেখানে রুমের মধ্যে চিল্লায় কথাও যদি বলো তাও কিন্তু একজন আরেকজনটা কি করতে পারছে না, শুনতে পাচ্ছে না, বিকজ সেখানে কোনো মিডিয়া নাই। ঠিক আছে, সেখানে কোনো মিডিয়া নাই, তাহলে কি কর, অবশ্যই একটা ইনফরমেশন আদান প্রদান করার জন্য, ট্রান্সফার করার জন্য একটা মিডিয়ার দরকার আছে। কোনো মিডিয়া না থাকলে, কোনো মাধ্যম না থাকলে সেটার ভিতর দিয়ে যেতে পারবে না। এখন সেই মিডিয়াটা বিভিন্ন রকম হতে পারে, এটা একটা সলিড মিডিয়া হতে পারে, মানে ওয়্যারের ভিতর দিয়ে যেতে পারে, অথবা ওয়্যারলেস একটা মিডিয়া হতে পারে, যে বাতাস পানি এগুলো স্পেস এগুলোর মধ্যে দিয়ে সে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে এসে যাচ্ছে, এরকম হতে পারে। কিন্তু অবশ্যই আমার কমিউনিকেশন সিস্টেম মানেই সেখানে একজন ট্রান্সমিটার থাকবে, একজন রিসিভার থাকবে, আর মাঝখানে অবশ্যই একটা কি থাকবে, মিডিয়া থাকবে। ক্লিয়ার কথাটা? জি ম্যাম। আমি ধরো ফোন দিলাম একজনকে, আব্দুর রহমান, ঠিক কি নাম, নাম ঠিক বলছে? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আব্দুর রহমানকে আমি ফোন দিলাম, দিয়ে বললাম যে শোনো আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আজকে খুবই ভালো পড়াবে। এই সময় সাদিয়া আবার ফোন দিল আরেকজনকে, সেও বলতেছে যে আজকে কিন্তু ম্যাডামের ক্লাস করবোই না, কোনো ভাবেই না, ওরা বলবে যে আজকে না নেটের সমস্যা আমরা ক্লাস করতে পারবো না। ও কিন্তু এই কথাটা গোপনে ওর কাছে বলতেছে, যেটা আমার কাছে শোনার দরকার নাই, কিন্তু সাদিয়ার ইনফরমেশনটা বাকিদের জন্য ইম্পর্টেন্ট আর আমার ইনফরমেশনটাও ওদের জন্য ইম্পর্টেন্ট, বাট সাদিয়ার কথাটা আমার জন্য ইম্পর্টেন্ট না। তাহলে এইরকম যদি আনওয়ান্টেড কোনো সিগনাল যেটা আমার জন্য দরকারি না বা আমার কাছে আসার কোনো প্রয়োজনই নাই, ওই সিগন্যালটা যে একদম ফালতু তা কিন্তু না। সাদিয়ার কথাটা বাকি যারা ক্লাসটা আজকে পোস্টপন্ড করতে চাচ্ছে তাদের জন্য যদি ওইটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু ম্যাডাম এটা শুনলে তো খুবই খারাপ যে কেন তোমরা বুদ্ধি করতেছো যে আজকে ক্লাস করবা না। তো এরকম আনওয়ান্টেড সিগনাল যেটা আমার জন্য আনওয়ান্টেড, অন্যের জন্য ওয়ান্টেড না, এরকম কিছু সিগনাল যদি এসে আমার মূল ইনফরমেশনের মধ্যে ভেজাল তৈরি করে, ঝামেলা সৃষ্টি করে, প্রবলেম ক্রিয়েট করে, তাহলে সেটাকে বলা হয় নয়েজ। যে একটা ইনফরমেশন যাওয়ার পথে আমরা প্রথমে যে জিনিসটা হাইলাইট করলাম, খেয়াল করো তিনটা পয়েন্ট, সেটা হলো আমার দুইটা মিডিয়া থাকতে হবে, দুইটা পার্টি থাকতে হবে, একটা হলো ট্রান্সমিটার, তাদের মধ্যে ইনফরমেশন আদান প্রদান হবে, এটা হলো এক নাম্বার পয়েন্ট। মিডিয়া মিডিয়া লাগবে, ইনফরমেশন আদান প্রদান করার জন্য অবশ্যই আমার একটা মাধ্যম থাকতে হবে, যে মাধ্যমের ভিতর দিয়ে ইনফরমেশনটা যাবে, যেটাকে এখানে চ্যানেল লেখা হয়েছে অথবা আমরা এটাকে মিডিয়ামও বলতে পারি, মিডিয়া লিখতে হবে ভিতর দিয়ে যাবে। আর এরকম হতে পারে, পৃথিবীতে কোনো কিছুই তো প্রবলেম ছাড়া একদম বিশুদ্ধ কিছু না, সেটা হলো সিগন্যাল যখন আমার ডিজায়ার্ড সিগন্যালটা যখন ট্রান্সমিটার থেকে রিসিভারে যাবে, তখন অবশ্যই পথের মধ্যে এটার সাথে নয়েজ যুক্ত হতে পারে। নয়েজটা কি, সেটাই বললাম যে আনওয়ান্টেড একটা সিগনাল আমার জন্য, যা যে ইনফরমেশনটা ট্রান্সমিট করা হচ্ছে ট্রান্সমিটার থেকে রিসিভারের মধ্যে, তার জন্য এটা একটা আনওয়ান্টেড সিগনাল, এটা হলো নয়েজ।
তাহলে এটা কিন্তু খুবই বেসিক একটা জিনিস তোমরা জানো, তারপর আমি একটু কমিউনিকেশন সিস্টেমের শুরুতে বলে নিলাম। তাহলে আমার হোয়াট আর দ্য বেসিক এলিমেন্টস অফ দ্য কমিউনিকেশন সিস্টেম, ট্রান্সমিটার, রিসিভার, চ্যানেল। নয়েজ বেসিক না, নয়েজ আসতে পারে, একটা আইডিয়া দিয়ে রাখলাম। তিনটা জিনিস হলো ইম্পর্টেন্ট, ট্রান্সমিটার, রিসিভার, চ্যানেল। বুঝতে পারছো এতটুকু? Yes ma'am. জি ম্যাম। জোরে বলো, তোমরা মনে হয় একটু দূর থেকে বলো, এই জন্য কথাটা শোনা যায় না। Yes ma'am, শুনতে পাচ্ছি। শোনা যায়? মাঝে মাঝে একদম শুনতে পাচ্ছি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম, শোনা যায়? খুব আস্তে শুনি। শোনা গেল, কথা বললো সোনিয়া, সুন্দর শোনা গেল। এখন আবার একদম মনে হচ্ছে দূরে থেকে বলছো। না ম্যাম, শোনাই যাচ্ছে। হ্যাঁ ম্যাম, হেডফোন লাগা ভয়েস মিডিয়াম করে রাখছি, সাউন্ড মোটামুটি অনেক হাই আসছে। আমরা শুনতে পাচ্ছি আর কি ম্যাম, আমাদের কথা যাচ্ছে ভালো মতো। Yes ma'am, আমি শুনতে পাচ্ছি ম্যাম। হ্যালো ম্যাম, ম্যাম এখন মনে হয় একটু সমস্যা হচ্ছে ম্যাম, এখন কথা আসছে না। হ্যাঁ এখন প্রবলেম হইতেছে ম্যাম, এর কথা বলবো ম্যাম, কথা আসছে আপনার কিন্তু অনেক স্লোলি। হ্যাঁ আপনার মনে প্রবলেম হচ্ছে, অনেক স্লোলি আসছে ম্যাম, একটা শব্দ হচ্ছে, বেদে বেদে যাচ্ছে ম্যাম, নয়েজ আসছে। শুনতে পাচ্ছি না, প্রথম দিকে ম্যাম খুব সুন্দর কথা আসছিল, এখন ম্যাম প্রবলেম হইতেছে, নয়েজ পড়ার পর থেকে নয়েজের প্রবলেম। আমরা যখন একটা ইনফরমেশন পাঠাই, ধরো যে আমরা ফোনে কথা বলছি, যেহেতু এটা আমাদের কমিউনিকেশন থিওরি, তো আমরা ভয়েস কমিউনিকেশন এবং ডাটা কমিউনিকেশনটা নিয়ে বেশি আলোচনা করব। কমিউনিকেশন থিওরিতে থাকেই দুইটা জিনিস, একটা হলো ভয়েস কমিউনিকেশন আর একটা হলো ডাটা কমিউনিকেশন। তো এই ফিগারটার দিকে খেয়াল করো যে ভয়েস যখন আমরা কমিউনিকেট করি বা যে কোনো সিগনালই যখন আমরা কমিউনিকেট করি, ভয়েসটা বিশেষ করে থাকে অ্যানালগ সিগনাল। তো এই সিগনালটাকে আমরা প্রথমে ডিজিটাল সিগনালে পরিণত করি, হ্যাঁ, তারপরে এটাকে ট্রান্সমিট করা হয়। প্রথমে আমার এই অ্যানালগ সিগন্যালকে যে ডিজিটাল সিগন্যালে নেব বা ইলেকট্রিক্যাল সিগন্যালে নেব, সেটার জন্য ব্যবহার করা হয় ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার কাকে বলে বলো তো? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে তো আরেকটা ডেফিনিশন আছে, এটা ঠিক আছে। আর ট্রান্সডিউসারের বেসিক ডেফিনিশনটা কি কেউ বলতে পারবে? যে ডিভাইসটা এক ধরনের সিগন্যালকে আরেক ধরনের সিগন্যালে কনভার্ট করে। অ্যানালগ তাহলে এক ধরনের সিগন্যাল যেহেতু আরেক ধরনের করে, অ্যানালগকে ডিজিটাল করবেই, ওটা নিয়ে চিন্তার কিছু নাই। কিন্তু এটা যে কোনো সিগন্যালকে, এটা ইলেকট্রিক্যালকে মেকানিক্যাল নিতে পারে, মেকানিক্যালকে ইলেকট্রিক্যালে নিতে পারে, যে কোনো ধরনের সিগন্যালকে যে কোনো ধরনের সিগন্যাল করে। ট্রান্সডিউসার আবার টাইপ আছে, যে ট্রান্সডিউসার দ্য ট্রান্সডিউসার হুইচ কনভার্টস signal into electrical signal, any signal into electrical is signal is to electrical signal, is electrical signal electrical transducer, transducer electrical transducer, transducer different types আছে। যে ট্রান্সডিউসারটা যে কোনো ধরনের সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে,
সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। ক্লিয়ার? বুঝতে পারলে কি? জি ম্যাম। তাহলে আমি একটা বলি, তোমরা তো সেটার নাম দিবা তোমাদের আইকিউ থেকে, যেটা ট্রান্সডিউসার হুইচ কনভার্টস সিগন্যাল ইনটু মেকানিক্যাল সিগন্যাল। মেকানিক্যাল সিগন্যাল ম্যাম, মেকানিক্যাল সিগন্যাল ট্রান্সডিউসার, মেকানিক্যাল ট্রান্সডিউসার, বিভিন্ন রকম ট্রান্সডিউসার হতে পারে। ঠিক আছে, তারপরে সেইটাকে আমি একটা টাইম পিরিয়ড দেওয়ার জন্য আইভিকার ইলেকট্রিক্যাল একটা ক্যারেক্টারিস্টিক আনার জন্য সেটাকে আবার ইলেকট্রনিক প্রসেসরের মাধ্যমে তার একটা আইভি ক্যারেক্টারিস্টিক আনলাম, একদিকে আই আনলাম বি আনলাম, মানে পুরোপুরি সেটাকে আমি একটা ইলেকট্রনিক করলেই তো সেটা কি হয়ে যাবে, আইভি ক্যারেক্টারিস্টিক আইভি করে ফেললাম, তারপরে সেটাকে ট্রান্সমিটারে দিয়ে দিলাম। এই পুরো অংশটুকু খেয়াল করো, আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এই ট্রান্সমিটারে এই পুরো অংশটুকু ট্রান্সডিউসার থেকে এই অংশটুকু পুরোটাই ট্রান্সমিটারের ভিতরেই হয়। এবং প্রথমে আমাদের মোবাইলের ভিতরেও কিন্তু এরকম আছে, আমরা যখনই কথা বলি মোবাইলের ভিতরেই এটা কি হয়, ট্রান্সডিউসার থাকে, অটোমেটিক্যালি কনভার্টেড ইনটু হয়ে যায়, মানে এটাকে পাঠায় দেয় হলো, তারপরে নেটের ট্রান্সমিটার এটাকে পাঠায় দেয়, সিগন্যালটাকে প্রসেস করে অ্যান্টেনার মাধ্যমে এই যে পাঠাচ্ছে, এই যে অ্যান্টেনার মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে এটা রিসিভারে চলে আসলো। তো রিসিভারও তো এটাকে কি হিসেবে নিল, ইলেকট্রনিক সিগন্যাল হিসেবেই নিল। এখন আমার কথাটা তোমাদের কানে যায় যদি ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে ধাক্কা খায়, অথবা তোমরা মনিটরে ইলেকট্রিক্যাল সিগন্যাল দেখতে পাও, তাহলে তো তোমরা কথাগুলো বুঝতে পারবে না, বুঝতে পারবে যে কি হচ্ছে না। আমাদেরকে আবার এটাকে কি করতে হবে, আমার সেই নিজের পছন্দের, হ্যাঁ আমার সেই পছন্দের সিগন্যালে কনভার্ট করতে হবে, যে আমি এটাকে ভয়েস সিগন্যাল হিসেবে পেতে চাই, না ডাটা হিসেবে পেতে চাই, না এটা একটা সাউন্ডের মতো টু 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 এরকম আসতে থাকবে, আমি কেমন পেতে চাই, তো আমার সে আবার একটা ট্রান্সডিউসার ইউজ করতে হবে, যে কি করবে, হ্যাঁ ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সে আবার কি করবে, নরমাল একটা সিগন্যালে কনভার্ট করবে। ঠিক আছে, ক্লিয়ার কথাটা? যে আমার রিসিভারেও একটা, জি ম্যাম, ট্রান্সডিউসার থাকবে, যে ট্রান্সডিউসারটা কি করবে, ইলেকট্রনিক সিগন্যালকে কনভার্ট করবে, নরমাল যে সিগন্যালে আমি পাঠাইছিলাম সেই সিগন্যালে, ডিজায়ার্ড সিগন্যালে, আর ট্রান্সমিটারটা হলো ডিজায়ার্ড সিগন্যালটাকে, আমার ট্রান্সমিটার সিগন্যালটাকে ইলেকট্রনিক সিগন্যালে কনভার্ট করবে। দ্যাটস ওকে, এটা হলো বেসিক কমিউনিকেশন সিস্টেম। এখন আমি তোমাদেরকে চ্যাপ্টার, হ্যাঁ আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি এই চ্যাপ্টারটার নাম হলো ট্রান্সমিশন মিডিয়াম, ট্রান্সমিশন মিডিয়াম। এর আগে আমাদের বেসিক কিছু জিনিস তোমরা এগুলো জানো, পড়ে আসছো, অনেকের মনে আছে, অনেকে মনে থাকলে পেঁচায় ফেলছো, অনেকের মনে নেই, সেজন্য একটু এটা রিভিউ করে যাওয়া ভালো। ফ্রিকোয়েন্সি কি বাংলায় বলো, এটা পড়ে না বাংলায়, তোমাদের যেটা মাথার মধ্যে ঘুরে যে ফ্রিকোয়েন্সি জিনিসটা আসলে কি, যে বলবা সে আগে নাম বলবা, বলবা যে ম্যাডাম আমি অমুক, কারণ এখন তো আমি এটা বন্ধ করে রাখছি, আমি ওর মন, আর সবার তো চেহারার সাথে নাম মনে নাই, চেহারা ম্যাক্সিমামেরই মনে আছে, নাম তো সবার জানে, ওই জন্য বলবা যে ম্যাডাম আমি অমুক, এই হলো অ্যানসার। বলো, একটা সিগন্যাল প্রতি সেকেন্ডে যতটা পূর্ণ সাইকেল তৈরি করে, ভেরি গুড, একটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি, হ্যাঁ একটা নির্দিষ্ট সময়ে যতগুলো পূর্ণ সাইকেল সে কমপ্লিট করে, আবার এইখান থেকে সে আরেকটা করতেছে, এই জন্য তাহলে রেট অ্যাট উইচ এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম ইন এ গিভেন সিগন্যাল, ঠিক আছে, একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করলো, এগুলো তোমরা পারো, একটু রিভাইজ করে গেলাম। আচ্ছা স্পেকট্রাম কাকে বলে, একটু আগে যে বলছে সে না, আরেকজন বলবে, নাম বলবে, স্পেকট্রাম বাংলায় বুঝায় বলবা, তোমরা যে বর্ণালী পড়ছো স্পেকট্রামের অর্থ হলো বর্ণালী, স্পেকট্রাম কাকে বলে, এই যে স্পেকট্রাম শব্দটা, ছবি দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, আমি শুধু জানতে চাইছি স্পেকট্রাম কি, যেটা তোমাদের মনে আছে সেটাই আমাকে বুঝায় বলো, সংজ্ঞা আকারে যে বলতে হবে কোনো কথা নেই, ভুল বললেও কোনো অসুবিধা নাই, এটা নিয়ে আমার কাছে কোনো সমস্যা না,
বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিভিন্ন আলোর বর্ণালী আছে, এবং এই স্পেকট্রাম স্কেলের মাধ্যমে বর্ণালীর মান দেখে ম্যাম আমরা এটা যাচাই করতে পারি। বর্ণালী বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বললা, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বললা না? বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জ কি হয় পাশাপাশি, তুমি যখন স্পেকট্রাম পাও, এই যে খেয়াল করো একটু নিচের ছবিটায়, লাল থেকে আস্তে আস্তে কমলা হয়ে হলুদ হয়ে আস্তে আস্তে এরকম হয়ে এরকম হয়ে এরকম হয়ে কালারে চলে যায়। তার মানে কি ফ্রিকোয়েন্সি গুলা এরকম পাশাপাশি পাশাপাশি বিভিন্ন রেঞ্জের ফ্রিকোয়েন্সি গুলা কিন্তু পাশাপাশি থাকে, যে লালটা আস্তে 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 কমলা হয়ে হলুদে চলে গেল, হলুদটা আবার হালকা ফ্যাকাশে হয়ে আস্তে আস্তে সবুজে চলে গেল, সবুজটা ফ্যাকাশে হয়ে নিলে, তাহলে মানে কি জিনিসটা কি হলো যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলা পাশাপাশি সুসজ্জিত থাকে। ক্লিয়ার? Yes ma'am. সবার ক্লিয়ার? যে হ্যাঁ yes ma'am. Yes ma'am. Very good. তাহলে যে ফ্রিকোয়েন্সি বিভিন্ন রেঞ্জের ফ্রিকোয়েন্সি গুলা পাশাপাশি সুসজ্জিত থাকে, স্পেকট্রাম এক্স্যাক্টলি এইটাই, যখন বিভিন্ন রেঞ্জের ফ্রিকোয়েন্সি গুলা পাশাপাশি সুসজ্জিত থাকে তখন পুরাটা এই ফ্রিকোয়েন্সির বিন্যাসটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। যদি রঙের বিন্যাস হয় তাহলে বর্ণালী স্পেকট্রাম, কালার স্পেকট্রাম, আর যখন ফ্রিকোয়েন্সি গুলা পাশাপাশি, আসলে কিন্তু ফ্রিকোয়েন্সির জন্যই কালার আসে, তোমরা আগেই পড়ে আসছো যে এক একটা কালারের ফ্রিকোয়েন্সি এক এক রকম, এই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্যই ডিফারেন্ট কালার শেষ হয়ে পড়ে। পৃথিবীতে কালার গুলাও কিন্তু যে সূর্যের আলো বা যে কোনো কালার যে আসে সেই কালার গুলা যদি আমরা খেয়াল করে দেখবো যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর ফ্রিকোয়েন্সি, লাল আলোর ফ্রিকোয়েন্সি একরকম, সবুজ আলোর ফ্রিকোয়েন্সি একরকম। তো মূল কথাটা হলো যে যখন ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের ফ্রিকোয়েন্সি গুলা পাশাপাশি সুসজ্জিত হয়ে একটা বিন্যাস তৈরি করে, একটা ব্যান্ড তৈরি করে, তখন সেটাকে বলা হয় কি বলা হয় ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। বুঝতে পারছো? তাড়াতাড়ি করে দেখতে পারবা যে আমার এক্স রে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হলো 10^12, এই যে দেখো ফ্রিকোয়েন্সি হলো নিচেরটা 10^12, আর উপরেটা হলো ওয়েভ লেন্থ, এটা কত 10^-10 জানার জন্য দেওয়া হয়েছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। ফ্রিকোয়েন্সিকে আমরা টাইম হিসেবে দেখাতে পারি, ফ্রিকোয়েন্সিকে আমরা টাইমের সাথে রিলেশন আকারে দেখাতে পারি, সেটা হলো ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা টাইম। ঠিক আছে, এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, সবার সামনে নিশ্চয়ই কাগজ কলম আছে, একটা আগের ছবিটায় যাই, খালি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে ব্যাপার। এই ফিগারটা খেয়াল করো তোমরা, এইখানে দেখো সবাই একটু খেয়াল করো, এই যে এই জায়গাটুকু, ঠিক আছে ম্যাম একটু জুম ইন করেন, ফোনে তো ছোট দেখা যায়। এই যে একটা তোমরা খাতার মধ্যে একটা ছবি আঁকো, একটা সাইকেল পূর্ণ করো এইভাবে এই পর্যন্ত, আবার সেই ঝামেলা, কেন এসকেপ হয় না আমি তো এটাই বুঝে নেই।
আচ্ছা তোমরা একটা সাইকেল পূর্ণ করো, আমি আবার ছবিটা আনতেছি। এই যে ফিগারটা দেখো, তোমরা একটা ছবি আঁকো, একদিকে নিচে এক্স এক্সিস এ দাও পি, আর ওয়াই এক্সিস এ দাও ভি, আর সেখানে একটা ফাঁকা করে এই যে প্রথম অংশটার মতো করে একটা ফিগার সাইকেল, কমপ্লিট সাইকেল আঁকো। নিচের দিকে দাও টি, একটা ফাঁকা করে একটা সাইকেল, এই প্রথম অংশটার মতো একটা সাইকেল কমপ্লিট করো। কমপ্লিট করছো? এই যে এখান থেকে শুরু হবে হয়ে এখানে এসে শেষ হবে, কমপ্লিট করছো সবাই? জি ম্যাম। আচ্ছা আরেকটা ফিগার জাস্ট এর নিচেই, জাস্ট এর নিচেই একই ভাবে এক্স এক্সিস এ দাও টি, ওয়াই এক্সিস এ দাও ভি। দিয়েছো সবাই? Yes ma'am. আগের ছবিটা যে জায়গায় সাইকেল কমপ্লিট করছো ওই বরাবর নিচে একটা দাগ দাও, নিচের এক্স এক্সিস এ দাগ দাও। আগে যে জায়গায় এক্স এক্সিস এ শেষ হইছে এখন ওই বরাবর লম্বা টান দিয়ে নতুন এক্স এক্সিস এ দাগ দিয়ে রাখো। দাগ দিয়েছো? Yes ma'am. জি ম্যাম। এখন এর ভিতরে এই যে পোর্শনটার মতো করে, এই যে দেখো আমি কার্সারটা যে জায়গায় রাখলাম এরকম ঘন ঘন করে যতগুলো সাইকেল ওই পর্যন্ত আটে তোমরা আঁকাও। সবাই কমপ্লিট করছো? Yes ma'am. Yes ma'am. হ্যাঁ তাহলে সবাই দেখো দুইটা ফিগারের টাইম কি একই না? Yes ma'am, টাইম তো একই। দুইটা ফিগার হ্যাঁ একই একই। এটা সবাই টাইম সেট? হ্যাঁ সবাই এ ব্যাপারে কোনো দ্বিমত আছে কিনা যে দুইটা টাইম এক না? না ম্যাম একদম একমত সবাই। আমিও তোমাদের সাথে একমত, আমি দেখতে না পারলেও ভাবতেছি যে একমত তোমরা সবাই এরকমই আকাশ। তাহলে দেখো প্রথম ফিগারটায় এই টাইমে কয়টা সাইকেল কমপ্লিট করছে? একটা। একটা, ভেরি গুড। ফিগার নাম্বার 1 এ একটা সাইকেল কমপ্লিট করছে। আর ফিগার নাম্বার 2 তে কতগুলো সাইকেল কমপ্লিট করছে? অবশ্যই একের বেশি, গুনতে হবে না, অবশ্যই একের বেশি। 6টা ম্যাম। Yes ma'am. 6টা বেশি, তার মানে এখন আমাকে অ্যানসার করবা যে এক নাম্বার ফিগারে একটা সাইকেল কমপ্লিট করতে বেশি সময় লাগছে না দুই নাম্বার ফিগারে একটা সাইকেল কমপ্লিট করতে বেশি সময় লাগছে? তাহলে এখন দেখো যদি টাইম, এটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল 1/t, তাহলে টাইম যদি বেশি হয় ফ্রিকোয়েন্সি কি হবে? দুই নাম্বার ফিগারটা কি হচ্ছে? একটা সাইকেল একটা সাইকেল কমপ্লিট করতে তার অনেক কম সময় লাগতেছে, অনেক কম সময়। এটা কি বুঝতে পারছো তোমরা? Yes ma'am. তার মানে এখন যদি টি কম হয় তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে? বেশি হবে, বাড়বে। বাড়বে, তাহলে দুই নাম্বার ফিগারটার জন্য ফ্রিকোয়েন্সি বেশি, টাইম কম। Yes ma'am. তার মানে দেখা যায় যে স্যাররা বা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে এরকম দুইটা ছবি আঁকে, একটা হলো ফাঁকা করে একটা ওয়েভ আঁকে আর একটা হলো ঘন ঘন কনজেস্টেড একটা ফিগার আঁকে। একে জিজ্ঞাসা করে যে বলতো কোনটার ফ্রিকোয়েন্সি বেশি, তখন আমরা দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টই বলতে পারে যে এইটার ফ্রিকোয়েন্সি কম এইটার ফ্রিকোয়েন্সি বেশি। যেই পরের প্রশ্নটা আসে যে কেন এটা বেশি কেন এটা কম, কিভাবে তুমি বুঝলে যে এটা বেশি কেন এটা কম, তখন তো ওই যে
হ্যাঁ, তখন তোমাকে এই ব্যাখ্যাটা দিতে হবে। অনেকে খুব অদ্ভুত ব্যাখ্যা দিয়ে ফেলেছে, ম্যাডাম আগে থেকেই দেখে আসতেছে এই ধরনের সিগনাল গুলা কম হয় আর এই সিগনাল গুলা বেশি হয়, পিছনে তো একটা কারণ আছে। কারণটা হলো এইটা যে এই কারণে, হ্যাঁ এফিক্যাল টু ওয়ান বাই টি, এখানে টি একটা সাইকেল কমপ্লিট করতে বেশি সময় লাগে, আর যেহেতু এফ হলো ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, তাহলে টি হলে ওইটা বেশি। আচ্ছা আমি এর ফাঁকে তোমাদের একটা কথা বলে নিই যে জুম গুলা 40 মিনিটের ক্লাসের পারমিশন দেয়, আমার 7 মিনিট আছে, এটা শেষ হয়ে গেলে তোমরা আবার কিন্তু লগ ইন করবা, চলে চলে যাবা না। আমি কিন্তু এখনো রোল কল করি নাই, রোল কিন্তু আমি লাস্টে নেব যে কে কে আসছে। এই অ্যাড্রেসেই আবার আমি জাস্ট এন্ড হয়ে গেলে আবার লগ ইন দেব, তোমরা আবার এই অ্যাড্রেসে চলে আসবে। ওকে ম্যাম, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এরপর থেকে যেন আমার কোনো স্টুডেন্টের আর কমিউনিকেশনের কোনো স্টুডেন্টের ভুল না হয় যে কোনটা বেশি ফ্রিকোয়েন্সি, একটা বেশি ফ্রিকোয়েন্সি সিগনাল আর একটা কম ফ্রিকোয়েন্সি সিগনাল শুরু করো হয়ে গেলে। ঠিক আছে, কি বলছো বুঝতে পারি না। আচ্ছা উপরে টু করে দিলে, তোমরা যখন সাইডে কোনো কথা বলবা তখন মিউট করে নিও, নাহলে আমি ভাবি যে ওইটা বোধহয় আমাকে বলছো। আর ডাটা কাকে বলে, একটা ইনফরমেশন যেটা নিউমেরিক্যাল ভ্যালু থাকতে পারে, নরমাল ভ্যালু থাকতে পারে, এটাকে বলা হয় ডাটা। যে কোনো বিটের একটা ইনফরমেশন যেটা নরমাল ভ্যালু থাকতে পারে, নিউমেরিক্যাল ভ্যালু থাকতে পারে। আর সিগনাল কাকে বলে, সিগনাল হলো যেটা ভ্যারিং টাইমের সাথে ভ্যারি করবে, আইদার ভোল্টেজ অথবা কারেন্ট, আইদার ভোল্টেজ অথবা কারেন্ট যদি ভ্যারি করে কোনো কিছু, তাহলে সেটাকে বলা হচ্ছে সিগনাল। সিগনাল বলো তোমরা আমাকে এমনি বলো যে ম্যাডাম অ্যানালগ সিগনালের ফিগারটা কেমন হয় আর ডিজিটাল সিগনালের ফিগারটা কেমন হয়। আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো বোর্ডে নিয়ে এসে আঁকাইতে পারতাম। এখন আমাকে এমনি বলো যে ম্যাডাম অ্যানালগ সিগনালটা দেখতে এইরকম ওয়েভ আর ডিজিটাল সিগনালটা দেখতে এরকম ওয়েভ, তোমরা ওয়েভের শেপ দিয়ে আমাকে মুখে বলো। একজন বলছে কি সাদিয়ারা সোনিয়া, যেই হোক দুজনের একজন বলছে। আমি সোনিয়া বলছিলাম। সোনিয়া তোমাদের ক্লাসে আরো মেয়ে আছে না? এখন বলো একজন বলছে সাইন ওয়েভ কস ওয়েভ, খুব ভালো কথা। এটা কি অ্যানালগ সিগন্যাল না ডিজিটাল সিগন্যাল? মনে হয় আমি একটা কথা বলতে চাই, আমরা আমি যদি বলি তাহলে চতুর্ভুজের মতো হবে এরকম। ম্যাম সেইটা একটু সুন্দর করে বলো, ডিজিটালটা হচ্ছে আমাদের ওই যে 0 1 0 1 বলছো যে ম্যাডাম ওটা ডিসক্রিট হয়, আবার বলছো যে এটা 1 থাকে 0 থাকে, তার মানে ডিজিটাল সিগন্যালটা দেখা যায় যে আমার পার্টিকুলার লেভেলটাকে শো করে, যেখানে কি সিগন্যাল আছে, হ্যাঁ আছে, মানটা কত তা না, সিগন্যাল আছে সিগন্যাল নাই, সিগন্যাল আছে সিগন্যাল নাই, 1 0 1 0 এভাবে এটাকে শো করে, পার্টিকুলার দুইটা লেভেলকে সে শো করে, ডিসক্রিট যে টাইমটা এটা শো করে। কিন্তু কন্টিনিউয়াস কি হয়, আমার কন্টিনিউয়াস প্রতিটা মুহূর্তে প্রতিটা টাইমে তার সিগন্যালটার ভ্যালুটা কত সেটা শো করে। সো অ্যানালগটা হলো একটা কন্টিনিউয়াস সিগন্যাল, আর এটা হলো হলো একটা ডিসক্রিট সিগন্যাল, যেটা আমার পার্টিকুলার লেভেলকে শো করবে যে এইটুক টাইমের মধ্যে সিগন্যাল কতটুক সময় ছিল কতটুক সময় ছিল না। এই যে দেখো এখানে লিখাই আছে ডিনোটেড বাই সাইন ওয়েভ আর ডিনোটেড বাই স্কোয়ার ওয়েভ, কোথায় কোথায় ব্যবহার করা হয় এক্সাম্পল,
জাস্ট আমি একটু তোমাদের মনে করায় দেওয়ার জন্য যে সিগন্যালটা অ্যানালগ সিগন্যালটা কোনটা আর ডিজিটাল সিগন্যালটা কোনটা, এটা একটা ম্যাথ একদম সহজ, খালি তোমরা বুঝতে পারলা কিনা, ড্র তো অ্যানালগ আর ডিজিটাল বুঝতেই পারলা, একটা ইয়ের ফ্রিকোয়েন্সি যদি 10 হার্জ হয় খেয়াল করো তাহলে এটা টাইম কত বলো, টাইম পিরিয়ড কত? 1 সেকেন্ড 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 1 সেকেন্ড
হ্যালো জি ম্যাম ওকে আচ্ছা আচ্ছা জি ম্যাম তোমরা কিন্তু সাথে সাথে লগইন করো আমি কি এখনি আউট করে আবার ঢুকে পড়ছি ওকে